আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোব ফটোশপ সিসি এবং অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি দিয়ে আপনারা খুব সহজেই একটি 15ই আগস্টের পোস্টার ডিজাইন করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পোস্টারের সাইজটি করে নেব, এখানে ক্রিয়েট নিউ ক্লিক করব অথবা ফাইল থেকে নিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইঞ্চিতে দেখিয়ে দেবো, দিয়ে হোয়াইটে 14, হাইটে 19, আর রেজুলেশনটি আমি 150 দিয়ে দেবো। কালার মোডটি সেম ওয়াকে দিয়ে রাখবো। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কালারটি আমি এখানে সিলেক্ট করে নেব। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। আমার ব্যাকগ্রাউন্ড কালারটি নেওয়া হয়ে গেল। এখন আমি কিছু ব্যাকগ্রাউন্ড নাম আছে গুগল থেকে, আপনারা নামিয়ে নেবেন। এর কীভাবে নিয়ে আসবেন, ফাইল, ফাইল থেকে ওপেন, এখানে ওপেন করবেন। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাসের নিচে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে শিফট ধরে এটি ঘুরিয়ে দিবেন। টেনে এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এটা আমি মিশিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে। সেটি করার জন্য এখান থেকে ইরেজার টুলটি নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা পার্সেন্টেজ এইটা দিয়ে দেবেন, দিয়ে এখানে মিশিয়ে দেবেন। এখন একটি ফটো অ্যাড করব। একটি ড্র্যাগ আর ড্রপ করে নিয়ে এই পাশে নিচে ছেড়ে দেবো, ছবিটি বড় করে দেবো। ঠিক ভাবে ক্লিক করব, ক্লিক করার পরে আবার সেম ভাবে ইলিজার টুটি নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে আমি ছবিটা মিশিয়ে দেব। ঠিক ভাবে ক্লিক করব, এই ছবিটু নিয়ে এসে আমি এখানে সেট করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেব। ওকে দিয়ে দিলাম। আর এটি আমি ফাইলে সেভ দিব। সেভটি আমি ডেস্কটপে দিয়ে রাখলাম। যে বেজিতে সেভ করলাম, ওকে দেব। মাটি ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেল। এখন আমি ইলাস্ট্রেটর সিসি ওপেন দেব, দেওয়ার পরে এখান থেকেও আমি একটি পোস্টারের সাইজ নিয়ে নেব। নিতে ক্রিয়েট নিউ ক্লিক করবো অথবা ফাইল থেকে নিউ, দুইভাবেই সাইজটি নেওয়া যায়। এখান থেকে আপনারা ইঞ্চিতে দেখিয়ে দেবেন, দিয়ে 14x19, এখানে কোনো রেজুলেশন দেওয়া লাগবে না, এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যেখানে আপনার ছবিটা রাখা, ব্যাকগ্রাউন্ডটা রাখা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিঙ্কের জন্য টিক দেওয়া থাকে সেটি খেয়াল করবেন, তারপর আপনারা প্লেসে ক্লিক করবেন।
হয়ে গেল। এখন এটি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবেন। এখন টেক্সট টুলটি নেবেন, টাইপ টুলটি নিয়ে এখানে টাইপ করবেন। ফন্ট চেঞ্জ করে নেবেন। এটি অল্টার ধরে এখানে কপি করব। ফন্ট শুরু করে দিলাম। এবার এখানে এটি অল্টার কপি করে নিয়ে এসে এখানে এটি ফন্টটি চেঞ্জ করে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আমি একটি 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 ক্যালিগ্রাফি তৈরি করব। এখান থেকে মাউসের আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন, মাউসের আইকনে ক্লিক করে আনগ্রুপ করবেন। এটি এখন কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে স্টোক কালারটা আমি দিয়ে দিব এখান থেকে, এসে দিয়ে দিলাম। সিলেক্টিং এর টুল নিব, নেওয়ার পরে এটি কালারটা আমি ব্ল্যাক করে দেবো, এটা শিফট ধরে নেবো। এখান থেকে এটি অ্যালাইন থেকে সেন্টার করে দেবো, শেপ বিটা টুল দিয়ে অর্ডার ধরে ডিলিট। এটি এখন এখান থেকে ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে আমি স্টাইলিশ যাবো, এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এটি আবার কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখন একটি টেক্সট নিব, এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করে নিব। এখান থেকে বোল্ড করে দিলাম, ফন্টটি বড় করে দেবো।
এখান থেকে আমি প্যারাগ্রাফে যাবো, প্যারাগ্রাফ থেকে আমি রাইট অ্যালাইন করে দেবো। এটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করবো, এখন এটির ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করে দেবো ক্যারেক্টার থেকে। এসি দিয়ে দিলাম অথবা এসি দিলাম, ফন্ট ছোট করে দেবো। এখন এটি কালার চেঞ্জ করে দেবো, এটি আবার অটো কন্ট্রোল শিফট ধরে কপি করবো। এখন একটু অটো কপি করবো, এটা একটু বড় করে দেবো। দেওয়ার পরে একটু অটো ধরে কপি করে নিয়ে আসবো। এখন এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো, এই কালারটি আমি চেঞ্জ করে দিলাম, এটা অর্ডার কপি করবো। এটা এখন মাউসের আপনি ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে উইং টু ফ্রন্ট। এটি অটো ধরে কপি করে নিয়ে আসবে। এখন এই ফন্টটি চেঞ্জ করে দেবো, এটি এখন অটো ধরে কপি করবো। এখান থেকে একটি লাইট সিগমেন্ট টুল নিব, স্ট্রোক কালারটি দিয়ে দেব। এটি এখন অর্ডার ধরে কপি করে নিয়ে আসবো। এখান থেকে ফন্ট একটু বড় করে দেবো,
সব আর এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার 15ই আগস্টের পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো গেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।